সাহিত্য চর্চা করি, আমরা কিন্তু সবাই কিন্তু নিজেকে বনের মশলা হয়, তাই না? এখানের মধ্যে যারা আসছে সবাই কিন্তু নিজের খেয়ে সারাদিন নিজের খেয়ে বউ বাচ্চা ঘরের মধ্যে রেখে বনের মশলা আসছে এখানের মধ্যে। আসলে যে বনের মশলা মতো যে লোকগুলো, এই লোকগুলো যদি সমাজের মধ্যে না থাকে তাহলে সমাজ কিন্তু টিকবে না, সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। সমাজের মধ্যে যেই শৃঙ্খলা বোধ, সমাজের মধ্যে যে একটা সৃষ্টিশীলতা সৃজনশীলতা, সেই জিনিসগুলো থাকবে না। তো আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমরা নিজেকে বনের মোষ তাড়াবো, অবশ্যই অবশ্যই তাড়াবো। কেউ সমাজ সেবা করবে বনের মোষ তাড়ানো এক ধরনের, কেউ পরিবেশবিদ হবে বনের মোষ তাড়াতে, কেউ সাহিত্য চর্চা করবে এটা এক ধরনের বনের মোষ তাড়ানো, এই ধরনের বনের মোষ কিন্তু আমরা সবাই তাড়াবো। আমাদের কিন্তু একটা কথা অন্যতম ভাবে মাথায় রাখতে হবে যে বনের মোষ তাড়ানোর আগে আমাদের ঘরের বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার ফ্যামিলি যেন কোনো ধরনের হ্যাম্পার না হয়, আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা যেন কোনোভাবে যেন হ্যাম্পার না হয়। হ্যাঁ, আমি আজকে এখানে আসছি সেই হ্যাম্পার হচ্ছে যে আজকে বন্ধুর দিন তাকে সময় দিতে পারিনি আমরা, এটি এটা এটা হতে পারে একটা। কিন্তু আপনি যখন দেখবেন যে তার সব কিছু ঠিক রাখছেন, তখন সে নিজে আপনাকে ছুটি দিয়ে দেবে, যাও তুমি তোমার কাজে যাও, যত সময় আবার ফিরে আসো। অবশ্যই সে আপনাকে দেখবে যদি আমরা ঘরের বিষয়টি মাথায় রাখতে পারি। আমাদের ফ্যামিলিতে আমাদেরকে চাপ দেয় না যে সাহিত্য সভায় যেও না, ওখানে যেও না, ওখানে যেও না। আমরা চেষ্টা করি যে সব দিক ঠিক রেখে তারপরে এই কাজটা করার জন্য বনের মোষ আমাদেরকে তাড়াতে হবে, অবশ্যই তাড়াতে হবে। সমাজকে ঠিক রাখার জন্য তার আগে নিজের ফ্যামিলিটাকে আমরা সবাই ঠিক রাখার চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।